না না ওসব চাটা পরে হবে। আচ্ছা এইভাবে যে ড্যাংড্যাং করে চলে যাচ্ছে তোমার কোনো বোধ নেই? আমাকে রান্নার মাসি যে বললো। রান্নার মাসি কি বলবো তোমাকে? আমি বলছি তোমাকে, আমি যেন তোমাকে কোনোদিন এভাবে না দেখি আর। কিভাবে? কিভাবে মানে মাথায় ঘোমটাটা তোলো, তোলো তারপর যাও। শোনো এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে এই বাড়ির নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। দেখি, হ্যাঁ ঠিক আছে যাও এবার, যাও এবার। দাঁড়িয়ে পড়লে কেন? যাও। যেমন ঠাকুরছি তেমনি দিদি, এরকম একটা সমর্থন একে কেউ কাজে রাখে? অদ্ভুত। দিদি, তোমার সা তোমার না হাত কেটে গেছে, তার মধ্যেই কাজ শুরু করে দিয়েছো? শুরু আর কই করলাম, ওই কাজের মাসির কাজ কমানোর জন্যই আমি নিয়ে গেছি। কি ব্যাপার, এত বড় একটা ঘোমটা মাথায় নিয়ে ঘুরছো কেন? আরে যে কোনো সময় পড়ে গিয়ে তো আবার ব্যথা পাবে। ওই বড় বড় শোক বৌদিটা বললো ঘুমটা না নিয়ে ঘরে যেন ঘোরাফেরা না করি। বড় বড় চোখ বৌদি মানে আবার কে? আমার শাশুড়ি মা। চোখ পাকানোর লোক পেয়ে গেছে, অমনি শাসন শুরু। বৌদি তোমার সা, এই আমাকে বৌদি টৌদি বলবে না তো একদম, কিরকম একটা বেশি বয়স টয়স লাগে। দিদি বলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার আমি যাই, নতুন বউরেও তো সা দিতে হবে।